हेलो बंधुरा, गुड मॉर्निंग। तो बंधुरा सबा केमन आछो? निश्चय भालो आछो। तो सबार आगे तुम्हारे जानाई हैप्पी न्यू ईयर। तो नतून बछर तुम्हारा खूब खूब भालो थेको, सुस्थ थेको आशा करी। तो आमियो खूब भालो आछी, तो आरो भालो थाकबो आर तुम्हारे सब किछु आमी शेयर करब। तो आज के 1 तारीख, तो आम्रा कल राते माने 31 डिसेम्बर खूबी मजा करेछी फैमिलीर साथे, खूब आनंद करेछी। तो तुम्रा आगे सेटा देख। তো বন্ধুরা, আমার দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম, এখন বাজে দুপুর 3টে। তো খাওয়া দাওয়া এখনো হয়নি, তোমাদের দাদা ভাই আসেনি, তো একসাথেই খাওয়া দাওয়া করবো, তাই বসে আছি দাদার জন্য। তো দাদা বলতে তোমাদের দাদা ভাই। তো আমি ফ্যামিলির সাথে সব সময় সময় কাটাই, তো আমি খুব আমি যতক্ষণ পারি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই খেতে বসি। তো একা একা খেতে আমার একটু ভালো লাগে না। তো এখন কি করব, বসে আছি। তো আজকের দিনটা তোমরা ভালোভাবে কাটাও, তো আমিও চেষ্টা করব ভালোভাবে কাটানোর। তো বাড়িতে চিকেন এনেছিল, মটন এনেছিল, তো মটনটা ভাবছি রাতে রান্না করব। তো চিকেনটা দুপুরে অল্প করে রান্না করেছি, তো সেটাই দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এক জায়গা থেকে ইনভাইট ছিল যাবার জন্য, তা ঠান্ডার জন্য যেতে ইচ্ছা করছে না। তো দেখা যাক কী করি, হয়তো যাওয়া হবে না। তো বাচ্চা নিয়ে তো সবসময় রাত্রে বেরোনো সম্ভব না। দেখো এখানে কিছুটা কলা কাটা আছে, এটা সকালবেলা গাছ থেকে কেটে এনেছে আমার গাঁদা ফুল গাছে। দেখো বড় বড় কড়ি চলে এসছে, তো 1 মাস আগে লাগানো, এটা কড়ি চলে এসছে, 2 দিন পরে পুরো ফুল ফুটে যাবে। তো বন্ধুরা দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে। কিছুদিন আগে মানে 1 মাস আগে বাড়িতে এই ফুল গাছগুলো বিক্রি করতে এসেছিলো, তো আমার খুব পছন্দ হয়েছিলো। এই ফুল গাছটার নাম আমি জানি না, তো তোমরা জানা তোমাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানিও। তো এই যে ফুল ফুটেছে দেখো কত সুন্দর, এদিকে কত কড়ি হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে এই ফুলটা। তো বন্ধুরা দেখো আমরা মাঠে চলে এসেছি, খাওয়া দাওয়ার পরে খুব শীত শীত লাগছিল। তো শীত লাগছে বলে ভাবলাম যাই একটু রোদে গিয়ে বসি। তো বাড়িতে তো রোদ চলে গেছে, তো মাঠের দিকে ভাবলাম রোদ দূর আছে, তো তার জন্য সবাই মিলে চলে এসেছি মাঠে। তা তোমরা দেখো কত সুন্দর লাগছে আমাদের সর্ষে ক্ষেতটা। হাই করে দাও বাবা। হাই পাপা, হাই করেই যাচ্ছে, হাই হাই হাই। তো দেখো আমরা রোদে বসে আছি। বিকালে ঘোরাফেরা করে এসে একটু পিকনিকের একটা প্ল্যান হচ্ছিল আমার জাদের সাথে। তো প্ল্যান হচ্ছিল যে একটু লেট হয়ে গেল, তারপরে যে হাত পা ধুয়ে একটু চা বানিয়ে ছেলেকে খাইয়ে একটুখানি বসেছি আমি। এই যে দেখো চা, আজকে একটু দুধ চা বানিয়েছি। তো সবদিন দুধ চা খাই না, মাঝে মাঝে র চা খাই, রতাটাই বেশি খাওয়া হয়। তো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো, তাই দুধ চা নিয়ে বসে পড়েছি। বন্ধুরা তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার এক জায়গায় ইনভাইট আছে, তো ভেবেছিলাম যাব না। তো সেখান থেকে তোমাদের দাদা ভাইকে বারবার ফোন করছে যাবার জন্য, তো আমরা
যাবো একটু পরে, তো রেডি হয়ে আবার আসছি। বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্রথমে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা তাড়াতাড়ি করে দাও। আর এই বছর মানে 2022 সাল, মানে 2022 সালটা তোমাদের খুব ভালোভাবে কাটুক, এই প্রার্থনা করি। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো ওকে, বাই, টাটা, গুড নাইট বন্ধুরা।